আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশে কিছু চিহ্নিত অপরাধী এবং ঘৃণিত বা নিন্দিত মানুষ, যাদেরকে দু চোখে দেখতে পারে না, যাদেরকে দেখলে মানুষ ইচ্ছে করে বমি করতে চায়, থুথু ফেলতে চায়, তাদের কান দুটো মলে দিতে চায়, যাদের আর একটু সামর্থ্য আছে তাদেরকে চড় মেরে 32টা দাঁত খুলে দিতে চায়, যাদের বিরক্তি আরও বেশি তারা চায় যে চিৎ করে শুয়ে তারপর আচ্ছা মতো পাড়াতে। কিছু মানুষ আছে তারা চায় কুচি কুচি করে যেভাবে কই কাছে ওইভাবে কেছে, কই মাছ যেভাবে কাছে ওইভাবে কেছে, তার মধ্যে লবণ আর বোম্বাই মরিচ, এগুলোর পেস্ট সুন্দর করে লবণ আর বোম্বাই মরিচ বেটে ওই কই কাছার মতো কেছে ওখানে তাদেরকে ঢুকিয়ে দিয়ে তারপর তাদেরকে গরম তেলে ভাজতে চায় অনেকে। এর কারণ হলো এই বাংলাদেশে এমন কতগুলো ফ্রাঙ্ক আইনস্টাইন দানব তৈরি হয়েছে, এমন কতগুলো রাক্ষস তৈরি হয়েছে, এমন কতগুলো ইবলিস তৈরি হয়েছে, যা রূপকথার যে ইবলিস, রূপকথার যে রাক্ষস, তাদের যে নির্মমতা, নিষ্ঠুরতা, অন্যায় এবং অপকর্মের যে সীমা এবং পরিসীমা রয়েছে সব ছাড়িয়ে গিয়েছে। এরা মানুষের জীবন, বাঙালির জীবন রীতিমতো তামা তামা করে ফেলেছে এবং এদের অত্যাচার, এদের দুরাচার, এদের অনাচার, এদের লোভ, এদের লালসা সব কিছু মিলিয়ে বাংলার আকাশ বাতাস সব কিছু বিষাক্ত করে ফেলেছে, বিস্ময় হয়ে পড়েছে। ফলে ঘরে খাবার আছে কিন্তু আপনার খাবার রুচি নেই, সুন্দর একটা বাড়িতে থাকেন আপনি ঘুমাতে পারছেন না, আপনি বস্তিতে থাকেন সেখানে আপনার আনন্দ নেই, বনে জঙ্গলে যান সেখানে আপনি তৃপ্তি পাচ্ছেন না। এর কারণ হলো এরা বাংলাদেশের 18 কোটি মানুষের যে রক্তকণিকা রয়েছে, শরীরে যে রক্ত থাকে সেই রক্তকণিকার মধ্যে তাদের অপকর্মের সুই ঢুকিয়ে দিয়েছে। এবং মানব দেহে যে কোষ আছে সেই কোষের মধ্যে তাদের বদমাইশি ঢুকে গিয়েছে। ফলে আপনি যেখানেই থাকেন না কেন, সব জায়গাতেই এরা আপনাকে যন্ত্রণা দিচ্ছে। এবং এইরকম কিছু যন্ত্রণাদায়ক যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে সামাজিক মাধ্যমে এই রোজার মাসে ট্রল হচ্ছে। যা হোক, যে ট্রল হচ্ছে সেই বিষয়ে কিছু বলবো না, মূল ব্যাপারটা হলো যে তাত্ত্বিক আলোচনা। আমাদের এই সমাজে একেবারে আগে যে চোরের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা পাল্টে গিয়েছে, চোর বলতে গরিব বোঝাতো, এখন চোর বলতে ধনীদেরকে বোঝায়, চোর বলতে গভীর রাতে অন্যের ঘরে ঢুকে গায়ে তেল বেঁকে শীত কেটে সেই ঘটি বাটি থালা প্লেট এসব তারা চুরি করতো। এবং এমন ঘটনা আমরা ছোটোকালে দেখেছি যে চোর এত ক্ষুধার্ত সে চুরি করতে এসছে, হয়তো বাড়ি থেকে খেয়ে আসেনি, তো চুরি করতে গিয়ে সে যখন পাতিল চুরি করবে পাতিলের মধ্যে দেখা গেল ভাত, সে সবার আগে ভাত খেতে বসলো, চুরির পরে আগে ভাত খেতে বসলো। এবং সেই ভাত খেতে গিয়ে অনেক চোর ধরা পড়েছে এবং বেদম প্রহারে রক্তাক্ত হয়েছে। এরকম ক্ষুধার্ত চোর এখন আর নেই। এখন যারা চোর এদের অনেকের গুলশানে প্রসাদোপম বাড়ি আছে, ওয়েস্টিন হোটেলে এদের সারা বছর রুম বুক করা থাকে, যত সুন্দরী ললনা রয়েছে যারা প্রস্টিটিউশনের সাথে জড়িত, দেহ বিক্রি করে, এই সকল চোরের বাংলাদেশের সবচেয়ে হাই প্রোফাইলের যে প্রস্টিটিউট তাদের সঙ্গে তাদের দৈহিক সম্পর্ক রয়েছে। এরপরে এ সকল চোরদের সঙ্গে সবচেয়ে ক্ষমতাধর যারা লোকজন রয়েছে, দাদরা ডান্ডা মারার জন্য, ঠান্ডা করে দেওয়ার জন্য, গুলি করে শুয়ে ফেলার জন্য যে ক্ষমতা যাদের আছে, সেই সমস্ত লোকদের সাথে চোরদের খুবই বন্ধুত্ব রয়েছে। চোরদের উপরের স্তর বড় ভাই হলো ডাকাত। তো আমাদের এই সমাজে যে চোরদের কথা বললাম, তাদের ঊর্ধ্ব স্তরের যে সম্প্রদায় সেটি হলো ডাকাত। এখন এই চোর এবং ডাকাত আমাদের যে দুটো সম্প্রদায়, তারা চুরি করতে করতে, ডাকাতি করতে করতে এখন এই পৃথিবীতে আর তারা থাকতে চাচ্ছে না,
তারা মঙ্গল গ্রহে যেতে যাচ্ছে, তারা আরও কিছু, এবং তাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা এমনভাবে পাল্টে গিয়েছে, তারা মনে করছে যে চুরি হলো মানব ধর্ম, ডাকাতি হলো ইবাদত, আল্লাহকে যদি পেতে হয়, সিদ্ধি লাভ যদি করতে হয়, কেবলই মাত্র চুরি ডাকাতি করেই আল্লাহকে পাওয়া সম্ভব, এরকম মানসিক বিকৃতির কবলে তারা পড়ে গিয়েছে। এবং তারা সেই দৃশ্যমান অলি আল্লাদের পোশাক পরবে, তারপরে মনি ঋষিদের মতো তারা দাড়ি মোছ রাখবে, রেখে তারপর তারা ধর্ম উপদেশ দিবে, কীভাবে কোরআন পড়তে হয়, কীভাবে বাইবেল পাঠ করতে হয়, কীভাবে শ্রী ভগবদ গীতা পাঠ করতে হয়, মহাভারতে কী লেখা আছে, কৃষ্ণ যে কাজটি করেছেন সেটি কি তা ঠিক হয়েছে কি না, কিংবা খুলাফায়ে রাশিদিনের জামানাতে খুলাফায়ে রাশিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী কী ভুল ছিল, ভ্রান্তি ছিল, এই বিষয়গুলো নিয়ে এখন বাংলার চোরেরা গবেষণা করে, চিন্তাভাবনা করে, তাদের স্পর্ধা এখন সেই পর্যায়ে চলে গিয়েছে। বহু আগে, আজ থেকে প্রায় 2400 বছর আগে মহামতি সক্রেটিস বলে গিয়েছেন যে এমন একটা সময় আসবে যখন দুর্নীতিবাজরা দুর্নীতির জন্য উল্লাস নৃত্য করবে, আর যারা নির্বোধ তাদের নির্বুদ্ধিতার জন্য তারা গর্ব অনুভব করবে, পণ্ডিতেরা তাদের পাণ্ডিত্যের জন্য অনুশোচনা করবে, সক্রেটিসের কথা। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলে গেছেন যেমন একটা সময় আসবে যখন মূর্খরা সবচেয়ে শক্তিশালী এবং আকর্ষণীয় যে রাজকীয় পদগুলো সেগুলোতে তারা বসবে, ধনী মানুষেরা কৃপণ হয়ে পড়বে এবং দরিদ্র মানুষ তারা অধৈর্য হয়ে পড়বে, এবং এই সময়টা যখন দেখবে তখন বুঝবে যে কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত খুব কাছাকাছি চলে এসছে, হযরত আলীর কথা। তো সেই দিক থেকে এখন বাংলাদেশে যারা চোর এবং ডাকাত আরও আছে, লুটেরা আছে, রাহাজানি যারা করে তারা আছে, এরকম অনেক, যেরকম চোর বা যারা ডাকাত রয়েছে, তারা যে কাজটি করে সেই কাজটি হলো এখন চুরি করতে করতে, ডাকাতি করতে করতে তারা সিদ্ধি লাভ করেছে। ওই অনেকটা আমাদের যে পাগলা বাবা থাকে বিভিন্ন জায়গাতে, যারা নামাজ কালাম পড়ে না, ন্যাংটা হয়ে ঘুরে, উলঙ্গ বাবা, ন্যাংটা বাবা, বিশেষ করে হিন্দু ধর্মের যারা অনুসারী তারা গয়া কাশী গেলে এই এই ধরনের ন্যাংটা বাবাদের খুব দেখা যায়। যারা শিবলিঙ্গ পূজা করেন তারা সেই ন্যাংটা বাবাদের লিঙ্গ চুমু দেন, সেবা করেন, নমস্কার করেন, এরকম দাঁত মাজে না, ইঠি করে না, ওই তারা সিদ্ধি লাভ করেছে বলে প্রচার করে, সারাক্ষণ শুধু গাঁজার উপর তারা থাকে। এরকম বাংলাদেশে যারা চোর গুন্ডা বদমাইশ তারা মনে করে যে তারা সিদ্ধি লাভ করেছে, এবং ধর্মকর্ম কেবল তাদেরই মানায়, তারা মক্কা যাবে, মদিনাতে যাবে, মক্কা মদিনাতে বাড়িঘর কিনবে, এবং মক্কা মদিনার যে ইমাম সাহেব আছে তার সাথে ছবি তুলবে, তার সাথে মোলাকাত করবে, তাকে খাওয়াবে, তাকে আনবে, এবং তারা মনে করবে যে এই আল্লাহকেও চুরি করে লাভ করা যায়, চুরির অর্থ দিয়ে আল্লাহকে পাওয়া যায়, চুরির অর্থ দিয়ে যেহেতু কাবা শরীফে যাওয়া যায়, কাবা শরীফে গেলে আল্লাহকে পাওয়া যায়, তো বাকি আর কোনো বিষয়গুলো তারা চিন্তা করে না, তারা এই যে আল্লাহকে পাওয়ার যে রাস্তা এই চুরির ধন দিয়ে আল্লাহকে পাওয়ার তারা চেষ্টা করে যাচ্ছে। এবং এখন এই সমাজে তারাই মানুষকে নীতি নৈতিকতা শিক্ষা দিচ্ছে, মানুষকে ধর্ম উপদেশ দিচ্ছে, এবং ধর্মালয়গুলো, বড় বড় দেবালয়গুলো, উপাসনা গৃহগুলো, এসকল চোর গুন্ডা বদমাশ ধর্ষণকারী তাদের নেতৃত্বে চলে। বাইতুল মোকাররম থেকে শুরু করে বড় বড় মসজিদগুলোতে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত লোকগুলো যেভাবে এই মসজিদ কমিটিকে পরিচালনা করছে, যেভাবে মুসল্লিদের উপর খবরদারি করছে, এবং নিজেদের পাপের উপার্জন দ্বারা এই মুসল্লিদেরকে তারা খাইয়ে তারা আল্লাহকে বিপদে ফেলার চেষ্টা করছে যে আমি তো রোজার মাসে রোজাদার কিফতার করিয়েছি, এখন তুমি আমার বেশতে দিবানা কেন, কেন বেশতে দিবানা কেন, এরকম আল্লাহকে যারা বিপদে ফেলার চেষ্টা করছে সেই মানুষদের সংখ্যা আমাদের দেশে এত মাত্রায় বেড়ে গিয়েছে।
ফলে দুনিয়ার অন্য কোথাও কিয়ামত না হলেও আমাদের দেশে এই কিয়ামতের জালামত এটি শুরু হয়ে গেছে। আল্লাহ এই ফেতনা এবং ফেঁচা থেকে আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।